তবে এই ভিডিওটি দেখার আগে বিউটি টিপস বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন চালু করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সব ভিডিওগুলো সবার আগে দেখতে পারেন হ্যালো ফ্রেন্ডস বিউটি টিপস বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব সাদা নগ পাওয়ার সহজ উপায় লাল নীল হলুদ বা নীল পয়েন্ট সাজিয়ে গুছিয়ে রাখলে কত সুন্দর না লাগে দেখতে হাতগুলো কিন্তু এই রং তুলে দিলেই বেরিয়ে পড়ে নখের আসল রূপ ঘোলাটে একটা রং সুন্দর হাতটাকে নষ্ট করে দেয় তাহলে উপায় কী সারাক্ষণ হাতে নীল পলিশ লাগিয়ে রাখা একদমই তা নয় জেনে নেওয়া যাক সুন্দর ফটফটে সাদা নখ পর সহজ কিছু টিপস প্রথমে টুথপেস্ট দাঁত ব্রাশ করার মতো ব্রাশ করুন নখ টুথব্রাশে টুথপেস্ট তা দিয়ে ঘরে পরিষ্কার ঘষে করতে হবে নখ পরিষ্কার বেশ কিছুদিন এই পদ্ধতি চালিয়ে গেলে পাওয়া যাবে ঝকঝকে নখ লেবুর ও বেসনের পেস্ট একটা কাচের পাত্রে বেশ কিছু লেবুর রস করে তার সঙ্গে বেসন মেশাতে হবে লেবুর রস আর বেসনের পেস্ট তৈরি হয়ে গেলে ওই পেস্ট নখের উপর লাগিয়ে রাখতে হবে ডেন্টিরু ক্লিনার দাঁতের পার্টি পরিষ্কার করার জন্য ঔষধ দোকানে এক ধরনের ট্যাবলেট কিনতে পাওয়া যায় এই ট্যাবলেট গরম জলে মিশিয়ে সেই জলে মিনিট পাঁচিক ডুবিয়ে রাখতে হবে নখ বেস কোট নখের সাদা ভাব ধরে রাখতে সবসময় নেল পলিশ লাগানোর আগে লাগানো দরকার বেস কোট এতে নখ ভালো থাকবে ময়েশ্চারাইজার শীত হোক বা গ্রীষ্ম হাত সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে ধবধবে সাদা নখ পেতে রোজ নিয়ম করে লাগাতে হবে ময়েশ্চারাইজার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন যুক্ত হন আমার ফেসবুক পেজে আমার চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করেননি প্রতিদিন নতুন নতুন টিপস পাওয়া যায় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার চ্যানেলের ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ